জাপ ছত্রপতি দল সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বৃহত্তর সিলেটের রত্নগর্ভ সন্তান সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল লাহমানি খানের মেয়ে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের শুভ জন্মদিন উপলক্ষে সিলেটের বন্যার্থ সিলেট সিটি কর্পোরেশনের বন্যার্থ মানুষের মধ্যে আজকে রান্না করা খাবার বিতরণ করছি সিলেট মহানগর বিএনপির হাজি দিনার আহমদ দেলওয়ার হোসেন দিনার উপস্থিত আছেন, 20 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি লুৎফুর রহমান মোহন উপস্থিত আছেন, 22 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, 24 নম্বর সহযোগিতা করে আমরা যারা জেলে ছিলাম এবং জেলার বাইরে ছিলেন তাদের সকলকে সহযোগিতা করেছে আমাদের ছোট ভাই অ্যাডভোকেট বাহমি ওবায়দুর রহমান বাহমি উপস্থিত আছেন, সাংগঠনিক সম্পাদক 24 নম্বর ওয়ার্ডের ফরহাদ আহমদ, 15 নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান সানি উপস্থিত আছেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিম জাকারিয়া, বিএনপি নেতা আলী হায়দার মজনুর, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা দোয়া করি আমাদের মা মাটি মানুষের নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইসলামী সরকারের কারাগার থেকে মুক্ত হয়ে জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমরা আজকে আমাদের এই স্বাস্থ্য বিতরণী অনুষ্ঠান এখনই শুরু করব। আমরা আল্লাহর কাছে আমরা একটা আমরা দোয়া করি বন্যার্থ মানুষ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী আমাদের সিলেটের দেশের জনগণের জন্য দোয়া করি আল্লাহ দেশের জনগণকে এই কৃষিবাদী সরকারের যে রোশন হলে আল্লাহ জাতি আজকে কষ্ট পাচ্ছে এই কষ্ট থেকে যেন আল্লাহ জাতির উদ্ধার হয়। আমাদের পিতা মাতা যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি, সুস্থতা কামনা আশ্রয় কেন্দ্র রান্না করে খাবার এনেছেন, পাশাপাশি পানি এবং বিএনপির সাধারণ সম্পাদক আমদাদ হোসেন চৌধুরী, এছাড়াও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের মাহবুব চৌধুরী ওরপে।